এই জন্যই তো আল্লাহ মানুষকে পূজান, মানুষকে বাধ্য করেন না। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাধ্য করতে পারেন, আল্লাহর জন্য সেকেন্ডও লাগে না আল্লাহ মানুষকে বাধ্য করতে পারেন। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, মানুষ শুধু ডাইনে বামে দেখো না, মাঝে মাঝে উপরেও দেখো, উন্দুরিলা সামা ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও নহু বিগায়রি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, আমি মানি, সৌরজগৎকে গাইটা গাইটা দেখতেছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটির অস্তিত্ব বিজ্ঞান পায় নাই আর কোনোদিন পাবে না। আল্লাহর কথাই সত্য, তারাও নহু বিগায়রি আমাদ, খুঁটি ছাড়া একটাও না, সবা সামা ওয়া তিন তিবাক, একের পর এক সাতটা, আবার সাতটা এক সমান বড় না, কিন্তু আল উলা আমামা সামি কাহালকাতিন ফিল ফালা, দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয়, তো ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত সমুদ্রের উপরে নক সমুদ্র, ফিহি সামানিয়াতু আওআল, তার ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধে আল্লাহর আরশ, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। তা আল্লাহ বলে দেখো না, এটাও কিন্তু বাধ্য, আল্লাহ এটাকে বাধ্য করছেন দাঁড়ায় থাকতে। এই জন্য আরেক জায়গায় আল্লাহ নিজেই বলছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও বাধ্য করতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাদেরকে বুঝান। এটা তো আমি একটা দেখাইলাম, আরো দেখানো যায়, হাদিস বড় লম্বা। আল্লাহ বলছে, উন্দুরিলা শামসি ওয়া শোয়া ইহা ওয়া উন্দুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া উন্দুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা ওয়া উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সব আমি বাধ্য করছি বিদায়, যে প্রত্যেকটা তার জায়গায় স্থির। জমিন পানির উপরে বাসমান, এটি সত্য, শুধু বাসমান না, সূর্যের পিছে ছোটে, এটাও সত্য। জমিন পার ঘন্টায় 66,000 মাইল ব্যাগে সূর্যের পিছে দৌড়াইতেছে, 1,000 মাইল ব্যাগে ঘুরতেছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। আমাদের গায়ে তো কোনো বাতাসই লাগে না, কেন? আল্লাহ বলছে, ওয়াজাআলনাল আরদা করারা, আমি মানুষ জমিনকে তোমাদের শান্তির জায়গা হিসাবে নির্ধারিত করছি। জমিন ছুটবে তাতে কিছু আসে যায় না, ঘুরবে তাতেও কিছু আসে যায় না, কেননা আমি ওকে বাধ্য করছি, তুমি যা খুশি তা করো, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, খবর না, বন্দা যেন হেলে না ধোলে না, তুমি যা খুশি তা করো। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না, নাহলে সাবারের মানুষ, হায় হায় হায়, এক ফোঁটা পানির থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানি বলাও ঠিক হবে না, এটাকে শতভাগ না লক্ষ ভাগ করার পরে যতটুকু হয়েছে অতটুক থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, নিঃশয় দিলেন নিঃশয়, এটাও কিন্তু একটা মেসেজ ছিল। আমি মন্ত্রী মহোদয়ের কথার সাথে সংযুক্ত করতে চাইতেছি, এটা একটা মেসেজ ছিল, মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, কোনো সৃষ্টি মানুষের মতো নিশ্চয় জমিনে পা রাখে না, মুরগির বাচ্চা বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না, মাত্র 11 দিন মুরগির বুকের নিচে ছিল, 21 দিন, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, মুরগির ডিমের থেকে বাচ্চা বাহির হয়েছে আল্লাহ দুটা অক্ষর দিয়া, কুন ফাকান, আল্লাহ বলছে হয়ে যাও, হয়ে গেছে, আমরা তো কুদরতি হাতের তৈরি, আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিছেন, আমরা নিশ্চয় জমিনে পা রাখি, দাঁড়াইতে গেলেও বর্ষার অপেক্ষা করতে হয়,
এক বৎসরের কমে আমরা দাঁড়াইতেও পারি না, অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে হয় তো আল্লাহ আমাদেরকে নিঃসয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিছেন যে মানুষ তুমি কিন্তু নিঃসয়, তোমার মতো অসহায় কেউ নাই। তো হাদিস নিয়ে আসছেন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার নাই কোত্থেকে কাটবে, ফালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা আছে বাকশক্তির কার্যকারিতা নাই। জিজ্ঞাসা করেন আপনাদের এখানেও হাসপাতাল আছে মন্ত্রী মহোদয়ের, WHO-র কাছে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি আসে নাই যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মেশিন আসবে আর টেস্ট করবে আর বলা দিবে এই বাচ্চা ভবিষ্যতে কথা বলবে, এরকম কোনো টেকনোলজি মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই। চোখে লাগায় বলা দিবে এই চক্ষু দেখবে, এরকম দুনিয়া উন্নত আমি মানি, মঙ্গলের গ্রহের সাথে কথা বলে আমি মানি, চাঁদে পা রাখে আমি মানি, হুবল বড় কিছু দেখে এটাও আমি মানি, বিজ্ঞান বড় উপরে চলে গেছে এটাও আমি মানি, কিন্তু ওই টেকনোলজি এখনো আসে নাই যে বাচ্চা জমিনে পা রাখবে আর চোখে লাগাবে আর বলবে এই চক্ষু দেখবে, ওই টেকনোলজি আসে নাই। আর সত্য তো এটাই, আর সত্য তো এটাই, তুমি কানেরটা নিয়ে আসো, এটা লিপ টাচ, এটা আমি চিনি, আমাকে চিনেই তো হবে না, এটা ডাইনে বামের থেকে টানবে না, এটার নামই হলো লিপ টাচ, এটা সিঙ্গারদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। যারা গান গায় ওরা হাতে নিয়ে ঠোঁটে লাগায় নাচতে থাকে আর গাইতে থাকে, আমরা তো গান গাইতে আই নাই, মানুষের দিলে কিছু জিনিস ডালতে আসছি, বুঝাইতে আসছি, চেষ্টা করতে আসছি, দাওয়াতের কথা বললো না, দাওয়াত দিতে আসছি, এটা লিপ টাচ, আমরা সিঙ্গার না। কানেরটা নিয়ে আসো ঠিক হবে আওয়াজ, কেন আমি ডাইনো দেখবো বামেও দেখবো, আমি তো মূর্তি না, তাহলে তো মূর্তি আইনা বসায় দিতে হবে আর একটা লাগায় দিয়ে ছেড়া দিতে হবে, ও ডাইনে বামে দেখবে না। বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, মানুষ একদিন আসবে যদিও নাকি তুমি হারায় যাবে। আজকে আমাদের সমাজ হারায় গেছে, নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, পুরুষ পুরুষত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে, শিক্ষিত লোকগুলা শিক্ষিত হওয়ার পরেও হারায় গেছে, ধনী ধনাট্য ধন পাওয়ার পরে হারায় গেছে, আমরা প্রত্যেকে হারায় গেছি। যদি আপনি প্রমাণ চান আমি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দিতে পারি, আমরা সব হারায় গেছি। হারায় যাওয়ার অর্থ হলো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, হায় হায় ধনী ধন পাওয়ার পরে উচিত ছিল সারাদিন আল্লাহর কদমে পড়া থাকা, আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। কোরআন বলে আগনা ওয়া আফকার, কোরআন চিৎকার দেয় আল্লাহ বলে আমি তোকে ধনী বানাইছি, তুই তো নিশ্চয় ছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, জানারও কোনো সুযোগ ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না, কুনতা সাগীরা, একটু ভাবো না তুমি কত ছোট ছিলে, অকুন্তা দাঈফা, একটু ভাবো না তুমি কেমন দুর্বল ছিলে, অকুন্তা জাহিলা, একটু ভাবো না তুমি কেমন অজ্ঞ ছিলে, অকুন্তা মিসকিনা, তোমার মতো নিশ্চয় তো কেউ ছিল না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ মেসেজ দিছেন, মানুষ তোমাকে অস্তিত্ব দিছি নিশ্চয়, দিলের ভিতরে গাইথা নাও, নিশ্চয় অবস্থায় যদি আমি তোমাকে রেখা দিই, দুনিয়ার টেকনোলজি বড় উপরে চলে গেছে, নাইলে বিজ্ঞান এত বড় ফিতা পাইলো তো পাইলো কি করা, আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, কি বলেন? ফিতা আছে বিদায়ী তো, ঠিক না? কি মনে হয় বুঝতে পারি, বুঝাইতে পারতেছি না, ফিতা আছে বিদায়ী তো বিজ্ঞান বলল যে আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ কত বড়, এটাই তো শেষ না, আমাদের দুনিয়াটা গ্রহ নক্ষত্র না, এটার পাশে যে অ্যান্ড্রোমেডা আছে ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়,
বিজ্ঞান বলতেছে বিজ্ঞান। এর পাশে যেটা আছে বেটেলজেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সৌরজগৎ পড়াইতে আসি নাই, বিজ্ঞানের কাছে ফিতা বড় ছোট। বিজ্ঞান সৌরজগতের ভিতরে বইলা দিছে মহাদেশ, সৌরজগতেও কিন্তু মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলে। বলছে 100 কোটি আছে, 100 কোটি মিলাও প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বইলা সিগনেচার করা ছেড়া দিছে। কেন, আমাদের একজন মনীষী ছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি তথ্য দিয়া গেছেন 1000 বছর আগে। দরি বর্তা কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুদ তখতায় বর কিনা। যে সৌরজগৎ নিয়ে বেশি ভাবতে যাও না, তুমি হারায়া যাবে, তোমাকে খুঁজে আর কেউ পাবে না। কেন, ওটা তো আল্লাহর বানানো সৌরজগৎ। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিছি। ও মানুষ, স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে তুমি হারায়া যাও না, তুমি আমার থেকে দূরে চলে যাও না, তুমি ভুলা যাও না, বরং সত্য এটাই, তুমি নিশ্চয়তার থেকে বাহির হলে কি হবে। যতটুক মার পেটের থেকে যদি আসছিলাম, আপনাদের সাবারও পাওয়া যাবে, যাকে বেটে বলে, বেটে। আপনাদের আমাদের ভাষায় কি বলে এটাকে, বাওনা, ঠিক না? দুনিয়ায় কোনো মেশিন আসছে নাকি যে ওকে একটু লম্বা করে দিবে? হ্যাঁ, আল্লাহ করেন না, বিদায় করা সম্ভব না, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, মানুষ সত্য এটাই, তুমি কিন্তু আমার মুখাপেক্ষি এই কথা ভাইব না, তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিলাম, তুমি এইখান থেকে বাহির হইতে হইলে যেরকম আমার মুখাপেক্ষি, সারা জীবন কিন্তু তুমি আমার মুখাপেক্ষি নিজেকে ভাবো। এই জন্যই কোরআন বলে আনতুমুল ফকারা আল্লাহু হুয়াল গানিউল হামিদ, মানুষ শ্বাসে শ্বাসে তুমি আমার মোহতাজ। আমরা কিন্তু শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ। এই জন্যই আমার কথা শুরু ছিল এটা, যে মানুষ জন্মগতভাবে সমস্ত সম্পর্কে সুখী হতে চায়, আবার সর্বকর্ম ক্ষেত্রে সফল হইতে চায়, কিন্তু যে মানুষটাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইলেন, শ্রেষ্ঠত্ব একদিকে দিলেন না সর্বদিকে দিলেন, এরকম কোন দিক নাই যে দিকে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব না দিলেন। আমরা কিন্তু সর্বদিকে শ্রেষ্ঠ, এরকম কোন দিক নাই যে দিকে আমরা সমগ্র সৃষ্টির থেকে শ্রেষ্ঠ না। হতে পারে আফ্রিকার মানুষটা দেখে আপনার হাসি আসতে পারে, যে এটার তো না রং আছে না ঢং আছে, কিন্তু তারপর ও সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নেই, সর্বদিকে সেরা। এটা আল্লাহ বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন, চাই রং থাকুক আর না থাকুক, চাই ঢং থাকুক আর না থাকুক। হ্যাঁ, আফ্রিকায় কিছু মানুষকে দেখলে হাসিও আসে, মনে হয় ডাইসের ছোঁয়াই দেন না, আল্লাহ কোনো মতে বানায় ছেড়া দিছেন, কিন্তু তারপরে ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সেরা। কোরআন বলে অত্তিন ওয়া সাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গঠনগতভাবে আমাদের চেয়ে সুন্দর কেউ নাই, রূপের দিক দিয়েও আমাদের চেয়ে সুন্দর কেউ নাই। যদি হইতো তো মিশরের মেয়েদের কথা সত্য হইতো, হাত কাটার পরে চিৎকার দিয়া বলছিল মা হাশালিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলেন ফেরেশতা এত সুন্দর হয় না, ইউসুফই এত সুন্দর, মানুষই এত সুন্দর, ফেরেশতা আমার হুকুমের তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। আমি চলে আসছি, কথাকে গুছায় নিব, অনেক লম্বা করার সুযোগ আমার কাছে নাই, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। যে মানুষটা মনে প্রাণে জন্মগতভাবে এই দুটা জিনিসকে চায়, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, অস্তিত্ব দিলেন তো দিলেন কেমন, বিদ্যা দিলেন তো দিলেন কেমন, বুদ্ধি দিলেন তো দিলেন কেমন, বিবেক দিলেন তো দিলেন কেমন, শিক্ষা দিলেন তো দিলেন কেমন,
দীক্ষা দিলেন তো দিলেন কেমন, শুধু এতটুকুই তো না শেষ। সত্য এটাই, সত্য এটাই, মানুষ অস্তিত্ব নিতে দেরি, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, ও মানুষ পুরা জমির এবং একবার যা কিছু এর ভিতরে আছে সব কিছুর আধিপত্য আমি তোমাকে দিলাম, তোমাকে জমিনের মালিক আল্লাহ বানায় দেন, যেমন আল্লাহ এই ধ্বনিটাও দেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। হায় হায়, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, আল্লাহ কিন্তু মানুষের লালন পালনের দায়িত্ব নিয়েই অস্তিত্ব দেন, নাহলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলে অস্তিত্ব আমি দিছি, লালন পালন আমি করব। যে আল্লাহ দুনিয়াটা আমাদেরকে দিয়া দিলেন, শুধু দুনিয়া তো দেন নাই, শুধু দুনিয়া দেন নাই, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব দিছে, নাইলে নাইলে সত্য এটাই, নাইলে সাভারের মানুষ কোনোদিন এই জিনিস এই দৃশ্য দেখতো না, যে ছোট একটা বাচ্চা হাতির পিঠে বসা আর সে ভিক্ষা করতেছে, 10 টাকার কমে দিলে নেয় না, বেশি দিলে ফেরত দেয় না, আর ওই হাতি নিতেছে আর ছোট বাচ্চাটার হাতে দিতেছে, কি হাতির তুলনায় বাচ্চাটা কতটুকু, কতটুকু আসে, কখনো আসে এখানে আসে না, ভিক্ষা করতে আসে না, আসে না, কি হাতি নিয়ে নিজে খায় ফেলে, কাকে দেয়, বাচ্চাকে দেয়, কেন, কেন, জমিনে যা কিছু আছে সব মানুষের রাজত্ব এর উপরে, এই জন্য সে মানুষের অধীন, সে দিতে বাধ্য। সত্য এটাই, শুধু দুনিয়ার আধিপত্য দেন নাই, আমাদের দায়িত্ব আল্লাহ নিলেন, দুনিয়া দেন নাই, আখেরাত আমাদেরকে দিলেন। হা হা, কোন এক প্রশ্নের জবাবে আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহর কাছে, ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, অজা আল্লাহনাল আখেরা, আমাদেরকে আখেরাত দিয়া দেন, কেন আমরা নাফরমানি করব না, আর মানুষ তো নাফরমানি করা ছাড়া থাকবে না। আমাদের মন্ত্রী মহোদয় নামাজের কথা বলল, ঠিক না, কে ডাকে ডেলি, জানেন আল্লাহ ডাকার দায়িত্ব কেন নিলেন, এটাও তো জানি না, ঠিক না, আমার মনে হয় নবীজি যখন কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছিলেন, পাঁচে পাঁচ ওয়াক্ত পড়তে হবে কমাইতে কমাইতে, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি অভিজ্ঞ, আরো কমায় নিয়ে আসেন, আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মতকে 5 ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি কইরা, কিন্তু বারবার যাওয়ার দ্বারা আমাদের নবীজির চেহারায় লজ্জা ফুটা উঠতেছিল, লজ্জা ফুটা উঠছে, লাজুক হয়ে গেছেন, লজ্জার কারণে কদম আগে বাড়তে ছিল না, আর মুসা আলাইহিস সালামের কথার কারণে দিলের ব্যথা কমতে ছিল না, যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে, যেমন মুসা আলাইহিস সালাম বলতেছেন 2 ওয়াক্ত পড়তে পারে নাই, তাইলে আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা, আমার মন বলে ওই সময় আল্লাহ কানে কানে বলে দিছেন, বন্ধু মিয়া যান 5 ওয়াক্ত, আমি ডাইকা ডাইকা আপনার উম্মতকে পড়ায়া নিব, আপনি চিন্তা করেন না, কোন উম্মতের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নেন না, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায়, হায় আফসোস, হায় আফসোস, আজানের আওয়াজ তো হয় কানে তো যায়, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, অক্সিজেন কান নেই, 1 মিনিটের জন্য বৎসরে লোডশেডিং হলে অসুবিধা কি, সাভারে 1 মিনিটের জন্য অক্সিজেন থাকবে না, কি আল্লাহ পারে না, অসুবিধা হবে কোনো, কোনো অসুবিধা হবে না, ঠিক না, মরা যাবে, কোনোদিন বসে ভাবছেন যে ডেলি অক্সিজেন নেই, 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেনকে হাওয়া করে দেয় তাহলে আমার কি দুরবস্থা হবে, আজ পর্যন্ত তো 1 টাকাও বিল দিলাম না, আজ পর্যন্ত তো
বিল তো দূরের কথা, সারা দিনে এই মজমা একজনও নাই যে 100 বার ডেলি আল্লাহ বলে। 100 বার আল্লাহ বলার পরে বলে, মালিক সারা দিন অক্সিজেন নেই, এক টাকাও বিল তুই দেস না, নেস না, কোনোদিন কাগজও আসে না, মানবতার খাতিরে নিজের উপরে অবধারিত করলাম যে আমি ডেলি 100 বার তোকে আল্লাহ 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 বলে ডাকব। রাগ হয়ে গেলেন, বলেন কয়জন আছি? 100 100 আল্লাহ বলি। না না, এত লোক কন্টিনিউ ডাকি না ডেলি, আমি ডাকবেন এটা বলি না, ডাকি বলছি, কন্টিনিউ ডেলি ডাকি, এরকম কয়জন আছি 100 বার ডেলি আল্লাহ ডাকি? আচ্ছা, আমাদের মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেন ডেলি কয় লিটার অক্সিজেন নেই, 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার।